আপনি সম্প্রতি মালয়েশিয়া সফর করেছেন, মালয়েশিয়া সফরের অভিজ্ঞতার আলোকে বলবেন সেখানকার আর্থ সামাজিক অবস্থা থেকে আমাদের কি শেখার আছে। মালয়েশিয়ার একটা বিষয় তো আমার হৃদয়ে খুব রেখাপাত করেছে, তা হলো যে মালয়েশিয়ান গভর্নমেন্ট তারা ইসলামী ভাবধারা এবং ইসলামী মূল্যবোধকে ধারণ করে। যদিও সেখানে মালয়েশিয়াতে মালাইরা যেরকম আছে, চাইনিজরা আছে, ইন্ডিয়ানরা আছে, এবং এই তিন জাতি মিলেই মালয়েশিয়া, অর্থাৎ তাদের তারাও সে দেশের নাগরিক এবং তাদেরও সে দেশকে গঠন করবার পেছনে অবদান আছে। তো অর্থাৎ তিনটা সম্প্রদায়ের মধ্যে একটা সম্প্রদায় মুসলিম বেসিক্যালি, আর ইন্ডিয়ান যারা আছে তারা খুব কিছু আছে মুসলিম, কিছু আছে অমুসলিম, চাইনিজরা তো সবই প্রায় অমুসলিম। তো এত অমুসলিম নাগরিক এবং দেশের তিনটা জনগোষ্ঠী মিলে দেশ, তাদের দুইটাই প্রায় আপনার অন্য ধর্মাবলম্বী বেশি, তারপরও কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্ট ইসলামকে ধারণ করে, লালন করে। মানে এই না যে অন্য ধর্মাবলম্বীদের কোনো অসুবিধা হয়, তাদের ন্যায্য অধিকার সম্পূর্ণ দেওয়া হয়, তাদের ধর্মীয় স্বাধীনতা পরিপূর্ণভাবে দেওয়া হয়, তাদের মর্যাদা দেওয়া হয়, কিন্তু সেই সাথে ইসলামকেও ধারণ করা হয়। ইসলামকে ধারণ করাতে তাদেরকে ছোট করতে হবে এরকম কোনো বিষয় নেই। এই জন্য তাদের পার্লামেন্টের পাশেই আমরা দেখি যে বিশাল বড় মসজিদ সেখানে তারা নির্মাণ করেছেন এবং সরকারের গুরুত্বপূর্ণ পদে মানুষগুলো সেখানে নামাজ পড়েন। তার পাশে আবার স্টিল মসজিদ নামে আরেকটা বড় বেশ সুন্দর এবং অত্যন্ত চমৎকার আপনার শিল্প নৈপুণ্য আছে এরকম একটা মসজিদ আছে। এরকম গোটা দেশে অসাধারণ কিছু মসজিদ তারা তৈরি করেছে, শুধু মসজিদ তৈরি করেনি, তাদের রাষ্ট্রধর্ম ইসলাম। নাস্তিক হওয়ার সুযোগ সেখানে আইনিভাবে নেই, সে আইনি কোনো সহায়তা পায় না, এবং যত প্রকার অনাচার আছে সেগুলো তারা বন্ধ করবার চেষ্টা করে। হ্যাঁ, পর্দাহীনতা আছে মসজিদে, মুসল্লিদের সংখ্যা কম, এরকম আর অনেক বিষয় আছে, সিগনিফিক্যান্ট সমস্যা। বাট এর বাইরে তাদের মধ্যে যে ইসলামকে জেনারেলি তারা ধারণ করার চেষ্টা করে, তারা যে ইসলামকে, ইসলামী মূল্যবোধকে তাদের মধ্যে রাখে, এটা আমরা সবাই মোটামুটি জানি। মাহাথির মোহাম্মদের বিভিন্ন বক্তব্য থেকে সে বিষয়গুলো আমরা জানতাম। সর্বশেষ তাদের যে বর্তমান প্রেসিডেন্টের কথা আমরা জানি, যে আমেরিকাতে একটা জায়গা সফর করতে গিয়ে জুমার নামাজে ইমামতি করেছেন তিনি। মানে কতটা ইসলামী মূল্যবোধ তাদের মধ্যে ধারণ করলে এই জিনিসগুলো সম্ভব হয়। এছাড়া ইসলামী শিক্ষা, কোরআন শিক্ষা আর ব্যাপারে তারা খুব বেশি গুরুত্ব আরোপ করে, বিভিন্ন জায়গায় ইসলামিক সিম্বলগুলোকে তারা খুব গুরুত্বের সাথে রাখে এবং দেখে। তো এগুলো তাদের উন্নতি অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়নি। খুদ আমেরিকার ডলারের মধ্যে তারা উই ট্রাস্ট ইন গড, ইন গড উই ট্রাস্ট তারা লিখে রেখেছে। এরকম পৃথিবীর অনেক দেশ তারা যার যার জায়গা থেকে ধর্ম বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের দেশে অবাক করা বিষয় হলো যে উন্নতির নামে আপনার ইসলামের বিভিন্ন নাম নিশানাগুলোকে মুছে ফেলা হচ্ছে। এই যে মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আপনার সম্প্রতি যে লোগো থেকে কোনো আয়াত ছড়িয়ে দেওয়া হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ইসলাম মুসলিম শব্দগুলো ছড়িয়ে দেওয়া হলো, এগুলো কেন সরিয়ে দেওয়া হলো? অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বার জন্য এই শব্দগুলো কি আমাদেরকে কোনো ক্ষতি করছিল? এগুলো সরিয়ে দেওয়ার কারণে কি আমরা কোনো উন্নতির চরম শিখরে পৌঁছে গেছি? তো এই যে একটা প্রবণতা আমাদের দেশে আছে, মালয়েশিয়াতে সেই জিনিসটা নাই, এটা দেখবার মতো। আর প্রবাসী বাংলাদেশে যারা আছেন তারা অনেকেই আছেন সেখানে গিয়ে স্বেচ্ছাচারী হয়ে যান, সেখানে গিয়ে আপনার দেশের মানমর্যাদা রক্ষা করার কথা ভুলে যান এবং মুসলমান হিসাবে তার দায়িত্বের কথা ভুলে যান। এটা শুধু মালয়েশিয়া না, বিভিন্ন জায়গাতে আমাদের ভাইরা অনেকে এরকম হয়ে যান। আবার এর বিপরীতে কিছু মানুষ খুব অ্যাক্টিভ থাকেন দাওয়াতের কাজ, ইসলাম প্রচারের কাজ এবং পরস্পর মিলেমিশে থাকার মতো বিষয় সেগুলো তাদের মধ্যে আছে।